সারা বাংলাদেশ থেকে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনে আপনার কিছু সংখ্যক লোক নিয়োগ করা হচ্ছে, প্রায় আপনার 300-400 জনের মতো লোক নিয়োগ করা হচ্ছে। তো আপনারা যারা যারা এখানে আপনারা আবেদন করতে ইচ্ছুক আর এখানে চাকরি করতে ইচ্ছুক, তারা অবশ্যই ভিডিওটা টেনে টেনে না দেখে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই অবশ্যই আপনারা একটা লাইক দিবেন। আর আপনারা যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে আমি যদি কোনো চাকরির বিজ্ঞপ্তি দিই, তাহলে ওই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনার কাছে সবার আগে চলে যাবে। এখন কথা না বাড়িয়ে চলুন, আমরা মূল ভিডিওতে ফিরে যাই। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন, নগর ভবন, ঢাকা। দৈনিক মজুরি ভিত্তিতে সম্পূর্ণ অস্থায়ীভাবে পরিচ্ছন্নতা কর্মী অধ্যক্ষ নিয়োজিতকরণ বিজ্ঞপ্তি। স্থানীয় সরকার বিভাগের 3 আগস্ট 2021 খ্রিস্টাব্দ সারেক নং এত অনুমোদনের পরিপ্রেক্ষিতে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনার জন্য বৈধ ব্যবস্থাপনা বিভাগের আওতায় সম্পূর্ণ অস্থায়ীভাবে দৈনিক মজুরি ভিত্তিক কাজ করলে মজুরি, না করলে মজুরি নেই, এই শর্তে হরিজন ও তেলেঙ্গ সম্প্রদায়ভুক্ত পরিচ্ছন্নতা কর্মী অধ্যক্ষ নিয়োজিত করা হবে। সম্পূর্ণ অস্থায়ীভাবে কাজ করলে মজুরি, না করলে মজুরি নেই ভিত্তিতে হরিজন ও তেলেঙ্গ সম্প্রদায়ভুক্ত পরিচ্ছন্নতা কর্মী অধ্যক্ষ হিসেবে কাজ করতে আগ্রহী বাংলাদেশের প্রকৃত নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। ক্রমিক নং এক, পরিচ্ছন্নতা কর্মী অধ্যক্ষ। এখানে আপনার কাজ করার জন্য কোনো দক্ষতা লাগবে না, আপনি জাস্ট ওখানে গিয়ে কাজ করতে পারবেন। আর এখানে আপনার দৈনিক মজুরি হবে 575 টাকা। আপনি ফাই দৈনিক 600 টাকা করে এখানে বেতন পাবেন, তার মানে আপনার এক মাসে হবে যে প্রায় 17-18 হাজার টাকার মতো। আর প্রথম যে পদ, ওই পদে আপনার লোক নিয়োগ করা হবে 100 জন। আর বয়সসীমা হতে হবে, মানে হচ্ছে আপনার আবেদনের জন্য বয়স হতে হবে 18 থেকে 30 বছরের মধ্যে, 18 বছরের উপর এবং 30 বছরের নিচে হতে হবে। প্রয়োজনীয় যোগ্যতা, শিক্ষাগত যোগ্যতা 8ম শ্রেণী পাস এবং সুঠাম সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। আপনার দেহের গঠন ভালো হতে হবে এবং আপনাকে 8ম শ্রেণী পাস হতে হবে। তারপরে যে নিয়োগটি হচ্ছে সেটা হচ্ছে 2 নম্বর হচ্ছে পরিচ্ছন্নতা কর্মী অধ্যক্ষ, দুটাই সেম তেলেঙ্গ সম্প্রদায়ক। আর প্রথমটা হচ্ছিল যে আপনার হরিজন সম্প্রদায়ভুক্ত। আর এখানে আপনার বেতন হবে দ্বিতীয়টার মধ্যে 575 টাকা আগেরটারই মতো। আর পদসংখ্যা হচ্ছে 2টি। আর এখানে তেলেঙ্গ সম্প্রদায়ের পদসংখ্যা হবে আপনার 50টি, মানে হচ্ছে আপনার এখানে 50 জন লোক নিয়োগ করা হবে। আর আপনার বয়স হতে হবে 18 থেকে 30 বছর এবং এখানে আবেদন করার জন্য আপনার শিক্ষাগত যোগ্যতা লাগবে, 8ম শ্রেণী পাস এবং আপনাকে সুঠাম দেহের অধিকারী হতে হবে। আর এখানে আবেদন করার জন্য আপনার অনেকগুলো কাগজপত্র লাগবে, এগুলো আপনারা শুনুন। সচিব দক্ষিণ সিটি কর্পোরেশনের বরাবর আবেদন করতে হবে। 2 17 54 1400 আগস্ট বঙ্গাব্দ 1 আগস্ট 2021 তারিখে প্রার্থীর 18 থেকে 30 বছর হতে হবে। তবে মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পুত্র কন্যা ও নাতি নাতিদের ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 32 বছর। বয়সের ক্ষেত্রে কোনো ক্রমে এফিডেভিট গ্রহণযোগ্য নয়। তারপর হচ্ছে আবেদনপত্রের সাথে সম্প্রতি 16-3 কপি ছবি এবং জাতীয় পরিচয়পত্র, নাগরিকত্ব সনদ, শিক্ষাগত যোগ্যতা সনদ সত্যায়িত ফটোকপি সংযুক্ত করতে হবে। আগ্রহী প্রার্থীদেরকে 30 সেপ্টেম্বর 2021 তারিখ বৃহস্পতিবার সকাল 10 ঘটিকার মধ্যে দক্ষিণ সিটি কর্পোরেশন নগর ভবনস্থ ব্যাংক ফ্লোর প্রাঙ্গণে প্রার্থীদের উপযুক্ততা যাচাই ও সাক্ষাৎকারে উপস্থিত থাকতে হবে। সমুদয় কাগজপত্র মূল কপি উপস্থিত থাকতে হবে এবং উহার এক গ্রন্থ ছায়ালিপি মৌখিক পরীক্ষার সময় জমা দিতে হবে। এই ছিল আপনার, এগুলো হচ্ছে আপনার এই কাগজপত্রগুলো লাগবে। আর আপনার যদি কোনো কাগজপত্র যদি কম থাকে, তাহলে আপনি ওখানে বাতিল হতে পারেন। আর এখানে আপনার কিছু এই যে অগুরুত্বপূর্ণ কথা আছে, তো আপনার এগুলো ভালোভাবে পড়ে নেবেন। আর ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, কারণ আমি এটা পড়ে শোনাচ্ছি না। আর ভিডিওটা ভালো লাগলে আপনারা অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন, আর আপনারা অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।